আমরা বাজার করতে গিয়েছিলাম। কোথায় বাজার করতে? নিমতলা বাজার। ওখানে উত্তম সিংহের নেতৃত্বে মানস মানস হাজারা এবং নারায়ণ মালের ওরা আমাদেরকে মেরেছে, উত্তম সিংহের নেতৃত্বে। কেন মেরেছে? আমরা টিএমসি করি। আপনার নাম? পুষ্পেন্দু ভঞ্জ। বাড়ি? বাচ্চা ময়না। ঘটনাটা কী ঘটেছে? আমাদের নিমতলায় ধরে নিয়ে গিয়ে মারধর করছে। নিমতলায় আপনারা ছিলেন? হ্যাঁ, ওই কাছাকাছি ছিলাম, বাড়ি যাচ্ছিলাম। আচ্ছা। ওই টাইমে কারা মারধর? নারায়ণ মাল, মানস বাড়াই আর তাপস হাজারা, ওরা তিনজন ধরে নিয়ে গেছে। ওরা কিন্তু মারেনি, অন্যরা মেরেছে, তাদেরকে চিনি। আচ্ছা। আমরা তো বাইরে থাকি না, বাড়ি এসে। কেন মেরেছেন? এই কথাটা বলছে, মোনা হাজারার সঙ্গে বোম নিয়ে ঘুরিস, পার্টি করিস, এই কথাটাই বলছে। আর কি কী পার্টি করেন আপনারা? টিএমসি। যারা মেরেছে ওরা বিজেপি। আপনার নাম? সুদীপ ভঞ্জ। বাড়ি? বাচ্চা মা। ঘটনাটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমাদের কর্মী সুদীপ ভঞ্জ আর পুষ্পেন্দু ভঞ্জ ওরা নিমতলায় বাজার করতে আসছিলো। ওখানে উত্তম সিং এবং আরও কয়েকজনের নেতৃত্বে নারায়ণ মাল ছিল, এরকম কয়েকজনের নেতৃত্বে এদেরকে তুলে নিয়ে গিয়ে প্রচণ্ড মার, ইট, লাঠি এবং রড দিয়ে খুব প্রহার করেছে। এরা এখন মোটামুটি এই আমাদের বিপিএইচসিতে ভর্তি আছে। এরা খুব গুরুতর আহত আছে, কারণ আমাদের ইলেকশনের পর আমরা দেখেছি টোটাল ময়না। কেন টোটাল? আমরা শান্ত, একেবারে শান্ত। আবার আগামী দিন 4 তারিখ রেজাল্টের আগে এরা বিভিন্নভাবে আমাদের কর্মীদের উপর অন্যায় অত্যাচার করছে। এটা প্রশাসনের কাছে আমরা দাবি করছি, যাতে আপাতত সবাই ঠিক থাকে, এলাকা শান্ত থাকে। এটা আমার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হিসাবে আমি এটা সবাইয়ের কাছে আবেদন করছি, আমরা যেন সবাই ঠিক থাকি। নাম? নাম আমার নাম সুশান্ত ভৌমিক, ময়না পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। কালকের সন্ধ্যের ঘটনায়, নিমতলার ঘটনায় তৃণমূল যেটা অভিযোগ করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা একটা যে যার ব্যক্তিগত জমি জায়গা নিয়ে ঘটনা, এর সঙ্গে যারা করেছে তারা বিজেপি করে, আর যাদের সঙ্গে হয়েছে তারা তৃণমূল করে। এটা কেবল পলিটিক্যাল রং লাগানো হচ্ছে, এটার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো রকম সম্পর্ক নেই। আর যেখানে আমার নাম জড়িয়ে করা হচ্ছে, আপনারা প্রশাসনকে জিজ্ঞেস করবেন যে আমি যেই সময় থানায় ছিলাম একটা অন্য ব্যাপারে দরকারে, সেই সময় ঘটনা ঘটে, আমি প্রথম পুলিশের নজরে ঘটনাটাকে আনি। এবং এটা যে কোনো বাচ্চায় যে কোনো ব্যক্তিগত পারিবারিক ঘটনা ঘটলেও সেটাকে তৃণমূল বিজেপিকে ভূত দেখছে। তাই এটা বলবো যে যে অভিযোগ করছে তৃণমূল এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার নাম উত্তম সিং, আমি ভারতীয় জনতা পার্টির ময়না দক্ষিণ মণ্ডলের সভাপতি। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবাড়ির বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিস এর মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।